দশমীর নিয়ম করছে, যা যা নিয়ম আছে। তো দিদা এবার এখানে দিদা ঘট বসিয়ে দিয়েছে, আর কিছু ফল প্রসাদও কেটে নিয়েছে, তার সাথে এখন প্রদীপ আর ধুনো দেখানো হচ্ছে। আর এখানে তিনটে পয়সা আছে, সেটা হচ্ছে দিদার একদম শ্বশুরের আমল থেকে। তো দশমীর দিনে এই নিয়মটা অনেকেই বাড়িতে করে, তা আমার দিদাও করে। আচ্ছা, এবার দিদা খই ছড়াচ্ছে, যেটা দিদা একদম নিরামিষ কড়ায় একদম ভালো করে ভেজে নিয়েছে শুকনো খোলায় খই। আর এটাকে একদম ডাইরেক্ট ওখান থেকে ছড়াতে ছড়াতে একদম এদিক থেকে যাচ্ছে, আমি জানি না এক্স্যাক্টলি কোথায় যাবে। তো এইভাবেই দিদা এটাকে ছড়াতে ছড়াতে একদম বাইরে অবধি যাচ্ছে, একদম সারা বাড়িতে ছিটাবে। যেটা শুকনো খোলায় দিদা ভেজে নিয়েছে খইটাকে, প্রথমে ধান দিয়ে তারপরে খই ভেজেছে। তো দেখুন একদম রাস্তা অবধি এগুলো সব ছিটাবে দিদা, এটাই দিদাদের নিয়ম। আর সেম ঘরে ঠাকুর ঘরের ওই যেখান থেকে করেছে ওখান থেকে স্টার্টিং করে একদম পুরো রাস্তা গেট অবধি। তো দেখুন এটা দিদার দশমীর নিয়ম। আর আমি জানি না কী কী করবে এক্স্যাক্টলি দিদা। দশমীর নিয়ম কমপ্লিট হয়ে গেছে, তো দিদা এরকমভাবে দশমীর নিয়ম পুজো পালন করে। তো দিদার এটা হয়ে গেছে, আর তারপরে দিদা সারা বাড়িতে গঙ্গার জল নিয়ে ছড়াবে। তো এখানেই দিদার দশমীর পুজো শেষ। দেখুন আমি দশমীর প্রসাদ নিয়ে এসেছি, কাজু কিশমিশ, আপেল, কলা, গুড়ের বাতাসা, শশা, মিষ্টি, আমি যা যা খাবো পরিমাণ মতন অল্প অল্প এনেছি। তো এরকম আমাদের সুন্দর দশমীর প্রসাদ আমরা খাচ্ছি। আর অবশ্যই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকু।